আসসালামু আলাইকুম। এক কথায় প্রকাশ থেকে বিসিএস ব্যাংক এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত 20 বছর যে প্রশ্নগুলো এসেছে তার সমাধান দিব। এক কথায় প্রকাশ করুন, যার চক্ষু লজ্জা নেই, উত্তর হবে অসংখ্য, কোনোভাবে যা নিবারণ করা যায় না, এক কথায় কি হবে, অনিবার্য। যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় হবে অদিত, যিনি অধিক কথা বলেন না, এক কথায় কি হবে, মিতভাষী। যার অনেক বুদ্ধি আছে তাকে এক কথায় কি বলে, গভীর জলের মাছ। যা কষ্টে লাভ করা যায় এক কথায় কি হবে, দুর্লভ। অবক্ষ জলে নেমে স্নান, এক কথায় হবে অবগাহন। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, এক কথায় কি বলে, বনস্পতি। ভোজন করার ইচ্ছা, এক কথায় কি হবে, বুভুক্ষা। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলে বাগ্মী। একাদশে বৃহস্পতি, এক কথায় কি হবে, সৌভাগ্যের বিষয়। বিশ্বজনের হিতকর, এক কথায় কি হবে, বিশ্বজনীন। যে রোগ নির্ণয়ে হাতরে মরে, এক কথায় কি হবে, হাতুড়ে। ফলন করার ইচ্ছা, এক কথায় কি হবে, জিজ্ঞাসা। যাহা কষ্টে জয় করা যায় তাকে এক কথায় বলা হয়, দুর্জয়। যার আগমনের কোনো তিথি নেই, অতিথি। যা দমন করা যায় না, এক কথায় হবে, অদম্য। আপনাকে পণ্ডিত মনে করে যে, পণ্ডিতমন্য। এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট, একাগ্র চিত্ত। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়, এক কথায় মাধু করি। অকালে যাকে জাগরণ করা হয়, এক কথায় হবে, অকাল বোধন। যে বহু বিষয় জানে, এক কথায় বহুজ্ঞ। কর দান করে যে, এক কথায় করত। বাক্য সংকোচন করুন, মৃত্তিকা দিয়ে তৈরি, মিন্ময়। দ্বারে থাকে যে, এক কথায় হবে, দৈবারিক। যে নারীর স্বামী বিদেশে থাকে, এর সংক্ষিপ্ত রূপ কি, পোষিত বর্তিকা। যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে কি বলে, সব্যসাচী। পঙ্কে জন্মে যা, পঙ্কজ। লাভ করার ইচ্ছাকে এক কথায় প্রকাশ কি হবে, লিপসা। যার বাসস্থান নেই, এর এক কথায় প্রকাশ, অনিকেতন। এক কথায় প্রকাশ করুন, যার স্ত্রী মারা গিয়েছে, বিপত্নী। এক কথায় প্রকাশ করুন, একবার ফল দিয়ে যে গাছ মারা যায়, ঔষধি। যে উপকারীর উপকার স্বীকার করে, এক কথায় কি হবে, কৃতজ্ঞ। শত্রুকে পীড়া দেয় যে, এর সঠিক বাক্য সংকোচন হল পরন্ত। কোনটি অশ্বের ডাক, রেশা। যে সকল অত্যাচার সয়ে যায়, এক কথায় কি হবে, সর্বংসহ। যা সাধারণের মধ্যে দেখা যায় না, এর এক কথায় প্রকাশ, কোনটি অনন্য সাধারণ। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, এক কথায় হবে, অবিমিশ্রকারী। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, উত্তুদ্গমন। যা কষ্টে নিবারণ করা যায়, দুর্নিবার।
যে বিষয়ে কোনো বিতর্ক নেই। উত্তর হবে অবিসংবাদী, অপশনের কোনোটি নয়। বাক্য সংকোচন করুন, চক্ষু দ্বারা গৃহীত চাক্ষুষ। বাক্য সংকোচন কি? একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা, যা আঘাত পায়নি। এক কথায় কি হবে? অনাহত। প্রিয় বাক্য বলে যে নারী, প্রিয় ভাষী। কোন বাক্যটি সংকোচন রূপ? জিজ্ঞাসা, জয় করিবার ইচ্ছা। কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ, এর সংক্ষিপ্ত রূপ হবে কর্মঠ। কাকে অবিরা বলা হয়? যে নারীর পতি ও পুত্র নেই, যে অনবরত কাঁদছে, এর সংকোচিত রূপ হবে রুদ্রমান, যা নিন্দার যোগ্য নয়। অনিন্দ, যা শুষে খাওয়া হয়। শুষ্য, জয় সূচনা করে এরূপ তিথি, শুভ তিথি। আটপৌরে শব্দটির অর্থ কি? যা সবসময় পড়ার উপযোগী। বিচার করে কাজ করে না যে, তাকে এক কথায় বলে অবিমিশ্যকারী। যিনি ন্যায়শাস্ত্র জানেন, এক কথায় প্রকাশিত রূপ হল নৈয়ায়িক। চক্ষু দ্বারা গৃহীত, এক কথায় প্রকাশিত রূপ গোচর। এক হতে আরম্ভ করে, এক কথায় একাধিক্রমে। নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথায় কি হবে? নশ্বর। যে গাভী প্রসব করে না, দুধও দেয় না, এক কথায় বলে গোপসা। যে শুনেই মনে রাখতে পারে, এক কথায় হবে শ্রুতিধর। পশ্চাতে জন্মেছে যে, বাক্যটির সংকোচিত রূপ অনুষ। এক কথায় প্রকাশ করো, যিনি অনেক দেখেছেন, বহুদর্শী। নিজেদের দ্বারা অর্জিত, এক কথায় হবে সুপার্জিত। প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা, এক কথায় হবে লবেজান। ন্যায়িক কাকে বলা হয়? যিনি ন্যায়শাস্ত্র জানেন, যিনি ন্যায়শাস্ত্র জানেন, এক কথায় প্রকাশিত রূপ হল ন্যায়িক। যে গাছ কোনো কাজে লাগে না, বাক্যটি ঠিক এক কথায় প্রকাশ কোনটি? আগাছা। জানতে না পারে এরূপ, এর এক কথায় প্রকাশ হল অজ্ঞাতসার। যা অধ্যয়ন করা হয়েছে, এর এক কথায় প্রকাশ হবে অধীত। গ্রন্থাদির টিকা, এর সংকুচিত রূপ হল দীপিকা। ক্ষমা করার ইচ্ছা, এর সংকুচিত রূপ চিক্ষমিশা। দুয়ের মধ্যে একটি, এর সংকুচিত রূপ হল অন্যতর। অনশনের মৃত্যু, এর সংকুচিত রূপ হল প্রায়। কোথাও উঁচু কোথাও নিচু, এক কথায় কি হবে? বন্ধু। ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি, উত্তর হবে ঋত্বিক। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।